কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে পিপড়ামাথা দলের বৈঠকে 16টি দাবি উত্থাপন করেন প্রদ্যুৎ কিশোর দেববর্মণ। প্রথম দুটি দাবি নিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করে আমরা বাঙালি দল শুক্রবার দলের শিবনগর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপাল বলেন, এই দাবিগুলি হল সংবিধান অনুযায়ী ইউনিয়ন টেরিটোরিয়াল গঠন এবং স্বশাসিত রাজ্য জেলা গঠন। এছাড়াও প্রস্তাবিত স্বশাসিত রাজ্যে ইনার লাইন পারমিট চালু করতে হবে এবং বিধানসভার 30টি আসন জনজাতি সুরক্ষিত করতে হবে ইত্যাদি। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন, গ্রেটার টিপলা ল্যান্ডের দাবি কোনোভাবেই বিজেপি দল মেনে নেবে না, কিন্তু মুখ্যমন্ত্রীর কথায় আমরা আশ্বস্ত হতে পারছি না বললেন গৌরাঙ্গ রুদ্রপাল। তীব্রমাথা দল বুঝে গেছে যে হ্যাঁ, ওদের দাবি পূরণ হওয়ার পথে খুব বিজয় উল্লাস করলো সারা রাজ্যে, এখনও তাদের বিজয় উল্লাস চলছে। তো এই যে ব্যাপারটার পর ত্রিপুরা রাজ্যে আমরা দেখলাম কি আজকের পত্রিকাতে মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব বললেন যে না না, আমরা ত্রিপুরা ল্যান্ড নিয়ে কোনো কথা বলিনি, আমরা ত্রিপুরা হতে দেব না ইত্যাদি ইত্যাদি বলে মানুষকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন। এটা এটা আমরা কী করে মেনে নেব ওনার কথা, কী করে তার কথা আমরা আশ্বস্ত হব? ত্রিপুরার যে মানুষ বাঙালি, আমরা কোনোভাবেই পারি না। এই উল্লিখিত দাবিগুলি যদি পূরণ হয়, যেটা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এখন ডাইরেক্ট কথা হয়েছে, এখানে ত্রিপুরা রাজ্যের কিন্তু ভূমিকাই থাকছে না। সরাসরি কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথাবার্তা হয়ে গেল ত্রিপুরামাথা দলের, মাঝখানে কোনো তৃতীয় পক্ষ নেই। কাজে কেন্দ্রীয় সরকার যদি ভবিষ্যৎ রাজনৈতিক স্বার্থের মানে এই দাবিগুলি মেনে নেয়, তাহলে আমাদের অবস্থাটা কী হবে? আমরা অতীতে দেখেছি সিপিএম আমলে ত্রিপুরাতে এডিসি হয়, ত্রিপুরাতে ষষ্ঠ তফসিলে সংবিধান সংশোধন করে, জুট আমলে ত্রিপুরাতে টিএনবি চুক্তি করে শান্তির বাজার চৈলাম প্রমোদনগর কেন্দ্রকে তাদের হাতে তুলে দেওয়া হয়। এত অধিকারটা গেল কার? বাঙালিদের। এখন যদি এই দাবিগুলি পূরণ হয়, এই রাজ্যে বাঙালিদের কি কোনো অধিকার অবশিষ্ট থাকবে? কিচ্ছু থাকবে না।